সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমরা এসএসসি যারা পরীক্ষার্থী আছো তাদের জন্যই হিসাব বিজ্ঞান পত্র থেকে একদম প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান পরিচিতি যে অধ্যায়টা আছে সেখান থেকে দেখা যায় প্রত্যেক বছর খ বিভাগ থেকে একটা অঙ্ক পাঁচ থাকে তো আমরা এই অধ্যায়টা খুব সহজ এই অধ্যায়টা এতই সহজ যে তোমরা একটু দেখলে পারবা তো সেই জন্য আমরা এই অধ্যায়টাকে একটু দেখে নিলেই তোমরা দশ নম্বর কমন পেয়ে যাবা সেজন্য এই অধ্যায় থেকে আমি সার্সানা আকারে কয়েকটা অঙ্ক দিব তোমাদের এক কয়েক দিনের মধ্যে ফার্স্ট সেশনটা আজকে দিলাম এখানের পার্ট ওয়ান দিয়ে আমি তোমাদেরকে দেখাইছিলাম মুনাফা জাতীয় বের করে এবং সমান এল প্লাস ই প্রমাণ করতে বললে সেগুলোকে কিভাবে বিবরণী চক তৈরি করে ডেবিট এবং ক্রেডিট মাথায় করে ঘর করে করে কিভাবে বিবরণী চকটা করা হয় তো কথা না বাড়ি আজকে আমি পার্ট টুটা দেখাবো এখন পার্ট টুতে আমি দেখাবো যে গ নাম্বারে পার্ট টুতে বলছে য যথাযথ চক ব্যবহার করে হিসাবে শ্রেণী বিভাগ দেখাও যদি বলে তাহলে আমরা কীভাবে সেগুলোকে দেখাবো একদম সিম্পল এগুলো তোমরা আমরা জানি প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকে একটা ডেবিট পক্ষ হলে আর একটা ক্রেডিট পক্ষ হয় আবার হিসাবে শ্রেণী আছে মোট পাঁচটা হিসাবে শ্রেণী কয়টা পাঁচটা শ্রেণীগুলো কী কী খেয়াল করো সম্পত্তি বাচক হিসাব বা খরচ বাচক হিসাব আয় বাচক হিসাব দায় বাচক হিসাব মালিকানা সত্য হিসাব হিসাবের শ্রেণী বিভাগ বলতে এ পাঁচটা শ্রেণী কোন কোন পক্ষটা কোন কোন শ্রেণীতে পড়ছে শুধু সেই জিনিসটা দেখানো তো দেখো এটা কীভাবে করবা তোমরা নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি গটা হবে কীরকম তারিখের একটা গড় হবে তারিখ সংশ্লিষ্ট পক্ষর একটা গড় হবে হিসাবে শ্রেণী একটা গড় হবে তাহলে আমরা তারিখের জন্য একটা গড় করলাম সংশ্লিষ্ট পক্ক অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে যে দুইটা পক্ষ থাকে সে পক্ষগুলো আর হিসাবের শ্রেণী বিভাগ হিসাবের শ্রেণী বিভাগ এ হলো এ ধরনের অঙ্ক যদি হিসাবে শ্রেণী দেখাইতে বলে আমরা সেটা কিভাবে করব। তাহলে আমরা গ নাম্বার দিয়ে দেখব উপরোক্ত লেনদেনগুলোর হিসাবে শ্রেণী বিভাগ দেখানো হল উপরোক্ত লেনদেনগুলো হিসাবে শ্রেণী বিভাগ দেখানো হল তাহলে প্রত্যেকটা লেনদেন তুমি দেখো এই প্রত্যেকটা লেনদেনে অনেকগুলো পক্ষ জড়িত থাকে একটা ডেবিট পক্ষ থাকলে কিছু ক্রেডিট পক্ষ থাকে ডেবিট এবং ক্রেডিট সমান হয় দুইটাই পক্ষ একটা ডেবিট আর একটা ক্রেডিট যেমন আমি এক তারিখ থেকে যদি শুরু করি দুই হাজার আঠারো জানুয়ারি এক দুই হাজার আঠারো জানুয়ারি এক তারিখে প্রশ্নটার দিকে দেখলে তোমার পক্ষগুলো নিজেই বুঝে যাবো খেয়াল করো আমি আসলে এই পক্ষগুলোর নাম কিন্তু অলরেডি আমরা পার্ট ওয়ানে যেটা করছিলাম পার্ট ওয়ানে সমান এল প্লাস ই যে প্রমাণ করতে বলছে সেখানেও দেখাই দিয়েছিলাম জাস্ট সেগুলোকে এখানে আমি শুধু লিখবো আর কিছু না জানুয়ারি এক নগদ দুই লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা মূল্য আলমারি নিয়ে ব্যবসা শুরু করে আমরা জানি মালিক ব্যবসা শুরু করার সময় যে সমস্ত সম্পদগুলো আনে সে সবগুলো সম্পদগুলা ডেবিট হয় এবং মূলধন ক্রেডিট হয় তাহলে এখানে কয়টা পক্ষ হল নগদান হিসাবে একটা পক্ষ ব্যাঙ্ক হিসাবে একটা পক্ষ আসবাবপত্র হিসাবে একটা পক্ষ মূলধন আরেকটা আলাদা পক্ষ তাইলে আমরা লিখতে পারি নগদান হিসাব এই নগদান হিসাবটা হিসাবে বাচক সম্পত্তি বাচক বা সম্পদ হিসাব নগদান হিসাবের পরে আমরা লিখব ব্যাংক হিসাব সেটাও সম্পত্তি বাচক তারপরে আসব আলমারি কিনছে এটা হচ্ছে আসবাবপত্র হিসাব সেটাও সম্পত্তিবাচক হিসাব এই সবগুলো সম্পদ ডেবিট করে আমরা হিসাব ব্যবসা শুরু করার সময় মালিকের মূলধনকে ক্রেডিট করতে হয় এটা আরেকটা পক্ষ এই সবগুলো পক্ষ কিন্তু একটা সবগুলোই ডেবিট ঠিক আছে বলছেন প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ একটা ডেবিট পক্ষ হলে আর একটা ক্রেডিট পক্ষ এবং ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা সমান মিলতে হয় তো আমরা মূলধন হিসাব আলাদা একটা পক্ষ এই মূলধন হিসাবটা হচ্ছে মালিকানা মালিকানা হিসাব ফার্স্ট এক তারিখেরটা আমরা দেখাইলাম এক তারিখ থেকে দেখানোর পরে তুমি খেয়াল করো ফার্স্ট তারিখে আমরা যদি আসি ব্যাংক থেকে উত্তোলন করা হলো ব্যাংক থেকে উত্তোলন করলে আমরা জানি নগদ টাকা আসে ঠিক আছে নগদ টাকা আসলে সম্পদ বাড়ে সেজন্য নগদান হিসাব ডেবিট হয় বা নগদান হিসাব একটা হিসাব হয় আবার ব্যাংক থেকে সে টাকাটা কমে যায় ব্যাংক একটা সম্পদ সম্পদ কমে গেলে সেটাকে ক্রেডিট করতে হয় সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে তাহলে আমরা পাঁচ তারিখ দিয়ে যদি লিখি এখানে দুইটা হিসাব একটা হচ্ছে নগদান হিসাব এটাও সম্পত্তিবাচক হিসাব আরেকটা আছে ব্যাংক হিসাব এটাও সম্পত্তিবাচক হিসাব এই লেনদেনটার দ্বারা আমরা যে শ্রেণীটা নির্ধারণ করছি এখানে দুইটাই সম্পত্তি বাচক হিসাব এখানে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে তারপরে আসি আমরা আট তারিখে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা ব্যবসায়িক বাটা দশ পার্সেন্ট এটা টাকা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবসায়িক বার্তাটার কথাটা আসবে কিন্তু পক্ষ নির্ণয়ের ক্ষেত্রে এসব দরকার হয় না আমরা জাস্ট পক্ষটা নির্ণয় করার সময় দেখব ক্রয় হিসাব একটা পক্ষ থাকবে এবং ক্রয় করলে আমরা জানি টাকা চলে যায় নগদান হিসাবে একটা পক্ষ থাকবে তো ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে তোমরা যেটা করবা ক্রয় হিসাব খরচ বাড়লে ডেবিট হয় সেজন্য ক্রয় হিসাব ডেবিট আগে লিখতে হয় ডেবিটটা এবং নগদ টাকা চলে গেলে ক্রেডিট হয় নগদান হিসাবটা সেজন্য পরে লিখতে হয় কারণ ডেবিট পক্ষটা আগে লিখতে হয় এবং ক্রেডিট পক্ষটা তার লিখতে হয় তাহলে আমরা এখানে যে কাজটা করবো আট তারিখ দিয়ে দুইটা পক্ষের নাম প্রথমে লিখবো ক্রয় হিসাব ক্রয় হিসাব এটা হল ব্যয়বাচক হিসাব ব্যয়বাচক হিসাব ক্রয়ের সাথে যেহেতু নগদে কিনছে নগদ টাকা চলে গেছে নগদান হিসাব এটা হবে সম্পত্তিবাচক হিসাব এ হলো হিসাবে শ্রেণী বিভাগ অর্থাৎ প্রত্যেকটা লেনদেন ওই ফার্স্টটা হিসাবে শ্রেণীর বাইরে কিন্তু থাকবে না সেজন্য এগুলো কোনটা কোন শ্রেণীতে পড়ছে সেটাই দেখাতে বলছে ঠিক আছে আমরা বুঝার জন্য কোনটা কোথায় একটু ক্লোজ করে দিলাম আট তারিখের পরেই দেখো আছে নয় তারিখ পণ্য বিক্রয় এক লাখ টাকা ব্র্যাকেটে কিছু কথা বলছে নগদের চল্লিশ পার্সেন্ট চেকের তিরিশ পার্সেন্ট এগুলো টাকা নির্ণয়ের ক্ষেত্রে লাগবে আমার পক্ষ বা হিসাবে শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে হিসাব লাগবে না আমাকে শুধু এটা করতে হবে পণ্য বিক্রয়টা আমরা কয়ভাবে করছি খেয়াল করো এক লাখ টাকাটা নগদে করছি চল্লিশ পার্সেন্ট চেকে করছি তিরিশ পার্সেন্ট চল্লিশ আর তিরিশে কত সত্তর পার্সেন্ট আমরা জানি পার্সেনের ক্ষেত্রে সম্পূর্ণ পার্সেন হলো একশো পার্সেন্ট তাহলে এখানে যে আরও তিরিশ পার্সেন্ট আসে সেটা সাইলেন্ট আছে উজ্জ্ব আছে নীরব আসে এখন নগদেও উল্লেখ আছে চেকেও উল্লেখ আছে বাকি যে তিরিশ পার্সেন্ট আছে বুঝতে হবে সেটা ধারে সেটা কি লেনদেন দাঁড়ে আর দ্বারে লেনদেন হলে দেনাদার বা প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় তাহলে এখানে দুইটা পক্ষ ঠিক আছে ডেবিট এবং ক্রেডিট ঠিক আছে ডেবিট এবং দুইটা পক্ষ আছে ঠিক আছে তাহলে নগদান একটা চেকের জন্য ব্যাংক একটা আর দাঁড়ে সেজন্য প্রাপ্য হিসাবে একটা আর বিক্রয় আয় ক্রেডিট হয় সেজন্য বিক্রয় একটা হবে তাইলে আমরা নয় তারিখ দিয়ে দিতে পারি নগদান হিসাব ঠিক আছে তারপর ব্যাংক হিসাব তারপর প্রাপ্য বা দেনাদার হিসাব প্রাপ্য ওই তিরিশ পার্সেন্টের জন্য আনতেছে নগদের জন্য চল্লিশ পার্সেন্টের জন্য নগদ ব্যাংকের জন্য তিরিশ পার্সেন্ট চল্লিশ আর তিরিশে সত্তর আর তিরিশ পার্সেন্ট দেনাদার ধারে বিক্রয় করছে মনে করে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ধরতে হবে এরা সবাই একটা পক্ষ এরা সবাই ডেবিট পক্ষ এখন প্রত্যেকটা পক্ষ একটা ডেবিট হলে বাকিটা ক্রেডিট করতে হয় তাহলে আমরা বিক্রয় জানি যে একটা আয় সেজন্য আয় ক্রেডিট হয় হিসাবের শ্রেণির মধ্যে বিক্রয় বাড়লে ক্রেডিট হয় বা আলে বাড়লে ক্রেডিট হয় সেজন্য বিক্রয় হিসাবটা আলাদা একটা পক্ষ করতে হবে তাহলে এখন আমরা এই যে তোমাদেরকে যেটা বলছিলাম প্রত্যেকটা লেনদেনে প্রত্যেকটা লেনদেনে হিসাবে শ্রেণী করার সময় ওই পাঁচটা হিসাবে শ্রেণির ভিতরে এটা ঘুরতে থাকবে তাহলে আমরা নগদানকে লিখতে পারি ওই আগে যেরকম লিখছি সম্পত্তি বাচক হিসাব সম্পত্তি বাচক হিসাব ব্যাংক সেটাও সম্পত্তি বাচক হিসাব তারপরে আসছে তোমার প্রাপ্য হিসাব বা দেনাদার সেটাও সম্পত্তি বাচক হিসাব তারপরে আছে বিক্রয় বিক্রয় মানে আয়বাচক হিসাব বিক্রয় মানে আয়বাচক হিসাব ঠিক আছে নয় তারিখে গেল নয় তারিখের পরে আমরা জানবো বারো তারিখ কী বলছে বারো তারিখের দিকে খেয়াল করো এব ব্যাংক থেকে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা ঠিক এই বারো তারিখের লেনদেনটাও দুইটা পক্ষ আছে তো ঋণ যদি আমরা গ্রহণ করি আমরা আমাদের ব্যবসায়ের মধ্যে টাকা আসে আসলে কী আসে টাকা আসে সেই জন্য টাকা আসলে নগদান হিসাব বা সম্পদ বাড়ে নগদান হিসাবকে ডেবিট করতে হয় আর ঋণটা একটা দায় সৃষ্টি হয়েছে আমরা জানি দায় বাড়লে ক্রেডিট হয় সেজন্য ব্যাঙ্ক ঋণ হিসাব ক্রেডিট হবে তাহলে এখানেও দুইটা পক্ষ একটা নগদান হিসাব একটা ব্যাঙ্ক ঋণ হিসাব বারো তারিখ নগদান হিসাব একটা হবে ব্যাঙ্ক ঋণ হিসাব ব্যাঙ্ক ঋণ হিসাব নগদান হিসাব এটা হবে সম্পত্তি বাচক হিসাব সম্পত্তি বাচক না ব্যাংক ঋণ হিসাব হচ্ছে দায়বাচক হিসাব দায়বাচক হিসাব অথবা দায় এটা বারো তারিখের পরে একটু খেয়াল করো বারো তারিখের পরে আমাদের যে তারিখটা আছে সেটা হলো আসবাবত্র অবশ্যই আমরা যদি আসবাবতর অবশ্যই ধার্য করি সেটা আমাকে করতে হবে অবশ্যই হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট তাহলে অবশ্যই কেন ডেবিট যদি প্রশ্ন হয় তোমার উত্তর হবে অবশ্যই একটা খরচ খরচ বা ক্ষতি হলে আমাদের ডেবিট করতে হয় সেজন্য ডেবিটটা আগে লিখি বলে অবশ্যই ডেবিট লিখবো আর কোনো সম্পদের উপর যদি অবশ্যই ধরি ওই সম্পদটা কমে যায় সম্পদ কমলে ক্রেডিট হয় সেজন্য আসবপত্র হিসাব ক্রেডিট লিখবো একদম সিম্পলি যত সহজভাবে এগুলোকে তুমি নিতে পারো তাইলে তোমার কাছে অতটা এটা ইজি লাগবে বিজ্ঞান তাহলে হবে অবশ্যই হিসাব অবশ্যই হিসাব একটা আর আসবাবপত্র হিসাবে একটা আসবাবপত্র হিসাব অবশ্যই হিসাব হবে আর আসবাবপত্র হবে সম্পত্তি বাচক সম্পত্তি বাচক তাহলে আঠারো তারিখে গেল এরপরে আমরা যে তারিখগুলো করব করবো সেগুলো হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখের প্রশ্নের দিকে একটু খেয়াল করো তেইশ তারিখে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদান করছে মালিকের ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে প্রদান করে তাহলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো মালিকের কোনো ব্যক্তিগত যে কোনো খরচের জন্য উত্তোলন হিসাবকে ডেবিট করতে হয় ঠিক আছে এখন আমরা এই এক তারিখের এই লেনদেনগুলোকে মুছে দিয়ে তেইশ থেকে নিচের লেনদেনগুলো এই উপরের অংশের দিকে একটু দেখাবো। তাহলে এখানে আমরা যে কাজটা করব খেয়াল করো তেইশ তারিখ পর্যন্ত আমরা আসছিলাম আঠারো করে তেইশ তারিখের মধ্যে মালিকের ব্যক্তিগত খরচ শুধু মালিকের না যে কোনো ব্যক্তিগত খরচ যদি আমরা কারবার থেকে প্রদান করি যাবে শুধু ডেবিট কার্ডে শুধু ওই একটাই হয় ওইটা হয় কি উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সব ক্ষেত্রে ব্যক্তিগত করে কারবার থেকে পরিশোধ করলে তাহলে আমরা তেইশ তারিখে জানুয়ারি তেইশ উত্তোলন হিসাব এটা ব্যবসা থেকে টাকাটা তুলে নিয়ে যায় ব্যক্তিগত প্রয়োজন সেজন্য উত্তোলন হিসাব ডেবিট করতে হয় আর ব্যবসা থেকে টাকাটা মূলত চলে যায় সেজন্য নগদান হিসাবকে ক্রেডিট করতে হয় উত্তোলন হিসাবটা হবে তোমার মালিকানা সত্ত্বের অংশ এটা মালিকানাসত্বকে প্রভাবিত করে সেজন্য অর্থাৎ মূলধনকে প্রভাবিত করে মালিকানাসত্ব হিসাব আর নবদান হিসাব তো আমরা জানি সম্পত্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব এলে তেইশ তারিখটা আমরা ক্লোজ করলাম তেইশ তারিখের পরে দেখো তিরিশ তারিখ একদম সর্বশেষ যেটা আছে ভাড়া পরিশোধ ভাড়া পরিশোধ দেখলেই বোঝা যায় ভাড়া একটা খরচ আমরা জানি খরচ বা ব্যয় সবসময় ডেবিট হয় বাড়লে ডেবিট হয় আর খরচ করলে নগদ টাকা চলে যায় নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে এখানে দুইটা পক্ষ একটা ভাড়া হিসাব আর একটা নগদান হিসাব আমরা তেইশ তারিখটা লিখে দিতে পারি ভাড়া হিসাব আর একটা নগদান হিসাব এখন তুমি ভাড়া হিসাবকে কোন হিসাবে শ্রেণীর আওতায় আনবা ভাড়া হচ্ছে একটা খরচ বা ব্যয়বাচক বাচক ব্যয়বাচক হিসাব আর নগদান হচ্ছে সম্পত্তি বাচক হিসাব সম্পত্তি বাচক হিসাব ঠিক আছে এ হলো তিরিশ তারিখ পর্যন্ত আমাদের লেনদেনগুলোকে যথাযথ চক ব্যবহার করে হিসাবে শ্রেণী বিভাগ কীভাবে দেখাইতে হয় সেটা দেখাইলাম তো তোমাদেরকে আমি যে কথাটা বলি যে এ ধরনের হিসাবে শ্রেণী নিয়ে যত অঙ্ক আসবে তোমার হিসাবে শ্রেণী দেখাইতে বলবে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে ওই পাঁচটা হিসাবে শ্রেণীর ভিতরে কিন্তু প্রত্যেকটা লেনদেন থাকবে পাঁচটা হিসাবে শ্রেণী কি সম্পত্তিবাচক হিসাব আমরা এই ক্ষেত্রে যে জিনিসটা জানবো সম্পদ যদি বাড়লে সম্পদ বাড়লে ডেবিট করব সম্পদ কমলে সেটাকে ক্রেডিট করবো তোমাকে শুধু জানতে হবে কোন কোনগুলা সম্পত্তি বাচক হিসাবে আওতায় তো এগুলো এমনি জানা যাবে না তোমাকে যেটা করতে হবে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং আমার এই ইউটিউবের চ্যানেলগুলোকে তোমাকে কেটে এগেঠে দেখতে হবে কোথায় এই ধরনের ক্লাসগুলো দিছি তো দেখতে 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 দেখবে তোমার এটা আয়ত্ত টাইম দিতে হবে তোমাকে এটা তুমি ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু কাজ হবে না এটা বুঝে বুঝে করো দুই তিনবার প্র্যাকটিস করো যে এই ধরনের যতই অঙ্ক আসুক এইগুলো এই রুলসের মধ্যে তুমি ফেলাইফ অঙ্কগুলোকে করতে পারবা তো একটা এই যে জিনিসটা বললাম সম্পত্তি বাচক হিসাবে একটা পক্ষ সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট ব্যয়বাচক হিসাব ব্যয়বাচক হিসাবে একটা পক্ষ সম্পদ হিসাবে শ্রেণী যে ফার্স্টটা শ্রেণী আছে তার মধ্যে ব্যয় বাড়লে ডেবিট কমলেও ক্রেডিট তারপরে আসে হিসাবে শ্রেণী তৃতীয়টা হচ্ছে আয় বাচক হিসাব আয়টা তার উল্টো আয় বাড়লে ক্রেডিট কমলে কিন্তু ডেবিট তারপর আছে দায় বাচক হিসাব চার নাম্বার দায় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট তারপর লাস্ট যেটা সেটা হচ্ছে মালিকানা সত্য হিসাব মালিকানা সত্য হিসাবের ক্ষেত্রেও বাড়লে ক্রেডিট কমলে ডেবিট হিসাবে শ্রেণীকে আমরা যদি আরও সংক্ষেপে করে ফেলে হয় কি খরচ এবং সম্পদ এই দুটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট আয় দায় মালিকানা সত্য এই তিনটা বাড়লে হবে ক্রেডিট কমলে হবে ডেবিট তো এই কথাগুলোকে তোমরা মিলাই যদি বিভিন্ন অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো এবং এই ধরনের আর কয়েকটা অঙ্ক তোমার বই করো আশা করি এই হিসাবের হিসাবের পরিচিতি যেটা আছে প্রথম অধ্যেটা যে আছে হিসাব বিজ্ঞান পরিচিতি এখান থেকে যে অঙ্কটা থাকবে এই ধরনেরই থাকবে তোমরা নিজেরা কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিবে আর কমেন্টে কোন কোন অঙ্ক চাও আমাকে জানাবা আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও কিছু অঙ্ক দিয়ে এই ডেটা ক্লিয়ার করে দিতে ভালো থাকবে সবাই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ববরকাত